নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি সিংহ রাশির অক্টোবর 2022-এর মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফলের ভিডিও। প্রত্যেকের এই দুর্গাপুজো সপরিবারে প্রত্যেকে আনন্দে কাটান, ভালো কাটান, সবাই প্রত্যেকেরই যেন এই দুর্গাপুজো যেন ভালো কাটে আমি ঈশ্বরের কাছে কামনা করি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। সিংহ রাশি অক্টোবর 2022 এ মাসে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ এখানে আপনার স্বাস্থ্য, প্রেম, বিবাহ, কর্ম, ইনভেস্টমেন্ট সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে আমি আলোচনা কিন্তু করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 100 জন সিংহরাশি মানুষ আছেন, 100 জন কিন্তু একই রেজাল্ট পাইতে পারেন না। কারো ক্ষেত্রে 90%, কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে 25%, কারো ক্ষেত্রে 50%, কারো ক্ষেত্রে 40% কিন্তু মিলতে পারে। অর্থাৎ হুবহুই যে মিলবে এমন কোনো কথা নয়। এটা আপনারা এই রাশিফলটিকে বন্ধু হিসাবে বা গাইডলাইন হিসাবে কিন্তু নেন। অর্থাৎ এটা আপনারা চলার পথে পাথর হিসাবে কিন্তু আপনারা কাজ নিতে পারেন। আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে বলে দিই। মীন রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, বকরি অবস্থাতে অবস্থান করছে, এবং মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করছে, এবং 16 অক্টোবর এই মঙ্গল রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে, এবং 17 অক্টোবর রবি আপনার সিংহ রাশি থেকে, আপনার রাশি থেকে মার্জনা করবেন, কন্যা রাশি থেকে আপনার তুলা রাশিতে প্রবেশ করবে। 17 অক্টোবর কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে, এবং 18 অক্টোবর আপনার শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে, এবং 23 অক্টোবর 2022 শনি বকরি থেকে মার্গী হচ্ছে। এটা একটা শুভ সাইন সিংহ রাশির ক্ষেত্রে, শনি বকরি থেকে মার্গী হওয়া, সেটা আমি এখানে ভিডিওতে আলোচনা করব। এবং 26 অক্টোবর 2022 বুধ আপনার কন্যা রাশি থেকে আপনার তুলা রাশিতে প্রবেশ করছে। আপনি সিংহ রাশি মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন, এবং প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন সিংহ রাশির আমি আগে আসি স্বাস্থ্য। দেখুন 16 অক্টোবর 2022 রাশিতেই কিন্তু রবি কিন্তু অবস্থান করছে। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তেমন কোনো কিন্তু 16 অক্টোবর পর্যন্ত কোনো সমস্যা কিন্তু থাকছে না। আপনাদের এই সময় মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সুনাম আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু হবে, বা রাজনীতির ক্ষেত্রে যারা আছেন সেখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। এই 16 অক্টোবরের পর 17 অক্টোবর এই রবি আপনার তুলা রাশিতে প্রবেশ করছে, কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে, এখানে কিন্তু রবি কিন্তু নিশ্চিত হয়ে হয়। অর্থাৎ এই সময় 17 অক্টোবরের পর থেকে তৃতীয়ভাবে রবি অবস্থান করছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু কেয়ার থাকুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু কেয়ার থাকুন। আপনি সিংহ রাশির মানুষ, ছোটোখাটো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। থার্ডা হচ্ছে রবি এবং নিচস্থ গৃহে অবস্থান করছে রাশির অধিপতি, একটু হলেও নিশ্চিন্তে কিন্তু থাকবেন না, একটু স্বাস্থ্যের দিকে নজর আপনারা দিবেন। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গায়। দেখুন বুধ আপনার ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে 26 অক্টোবর 2022 পর্যন্ত, কানেক্ট করছে একাদশপতিকে নিয়ে। আবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ধনুভাবে পড়ছে, অর্থাৎ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে, এবং ধনাধিপতি ধনভাবে একাদশ লাভপতিকে কানেক্ট করছে। অর্থাৎ এখানে আপনার আর্থিক স্থিতির জায়গাটা যদি আমি আলোচনা করি, ফিনান্সের জায়গাটা যদি আলোচনা করি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদের নির্দেশ করছে সিংহ রাশি। অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে। এবার আসি আপনাদের এডুকেশনের জায়গাটা। দেখুন এডুকেশনের জায়গায় যদি আমি আসি, আপনাদের পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার জায়গা। এই পঞ্চম পতি
আপনাদের অষ্টমভাবে বকরি অবস্থা অবস্থান করছে। কিছুটা হলো পড়াশোনাতে অমনোযোগী, সিদ্ধান্তহীনতাতে ভুগে, কোনটা নিলে, কোন স্ট্রিম নিলে ভালো হয়, কী করলে ভালো হয়, কোন কোন অধ্যায়টা পড়লে ভালো হয়, কোন চ্যাপ্টারটা আজ থেকে শুরু করব, অর্থাৎ আজ করব না কাল করব, এই একটা মানে আপনার ডিসিশান নিতে কিন্তু পারবেন না, কারণ বৃহস্পতি আপনার বকরি অবস্থায় অবস্থান করছে অষ্টমভাবে পঞ্চমপতি। ওখানে একটু হলো ডিসিশানে কিন্তু নিতে কিন্তু অক্ষম আপনারা কিন্তু হবেন। পড়াশোনাতে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী এই অক্টোবর মাসে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি সিংহরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আপনাদের চতুর্থ পতি দেখুন সুখ সাধন আপনার কর্মভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের সুখ সাধনের জায়গায় কিন্তু ভালো কিন্তু থাকবে, আপনাদের প্রপার্টি থেকে এই সময় কিন্তু লাভ হবে, নিজস্ব সম্পত্তি, নিজস্ব অ্যাসেট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আপনাদের যেহেতু মঙ্গল আপনার 16 অক্টোবর 2022 মিথুন রাশিতে প্রবেশ করছে একাদশভাবে, দেখুন ভাগ্যাধিপতি একাদশভাবে, চতুর্থপতি একাদশভাবে, প্রফিটের ভাব একাদশ ভাব, লাভের ভাব প্রফিটের ভাব, সাকসেস ভাব, এটা আপনাদের লাভ সাকসেস প্রফিট আপনাদের এই সময় কিন্তু হবে। এবং চতুর্থপতিকে নিয়ে কানেক্ট করছে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের দিকে উন্নতি করবে, আপনাদের যেহেতু ভাগ্যাধিপতি আপনাদের ভাগ্যের দ্বারা কর্ম আসবে এবং কর্মক্ষেত্রে সফলতাও কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি সিংহরাশি মানুষ ডায়েতে নোট করে নিন এই কথাগুলো আপনার সাথে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। এবার আসি ষষ্ঠভাবে শনি। 23 অক্টোবর 2022 আপনাদের সপ্তম পতি, 23 অক্টোবর 2022 পর থেকে আপনার দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, কারণ বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে শনি। এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রু শান্ত কিন্তু আপনার হবে এবং ঋণ, যাদের ঋণ আছে কিছু ক্ষেত্রে হলো ঋণ পরিশোধের জায়গা থাকছে, তাদের ক্ষেত্রে মামলা মকদ্দমা চলছিল এই জায়গা সম্পত্তিগত বা আপনার ডিভোর্সের জায়গা নিয়ে একটা সমস্যা চলছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনার 23 অক্টোবর 2022 পর থেকে কিন্তু আপনাদের ভালো কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন আমি এই কথাগুলো যে বলছি, এই কথাগুলো মানে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার সঙ্গে কিন্তু ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু আপনাদের দেখা যাবে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে একটু চোখ কান খুলে রেখে আপনারা ব্যবসা করুন। কিন্তু 23 অক্টোবর 2022 যারা সেলফ নিজে ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে। দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু হলেও আপনাদের সমস্যা কিন্তু থাকছে, কারণ ইগো সেন্টিমেন্ট আপনাদের বাড়বে। ইয়াং যারা জেনারেশন আছেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মতবিরোধ, মত পার্থক্য তৈরি হবে প্রেমিক প্রেমিকার মধ্যে, একটু হলেও ডিস্টেন্স তৈরি হবে, অর্থাৎ ইগো সেন্টিমেন্টটা যদি আপনারা একটু হলেও যদি কম করতে পারেন প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি খুব ভালো না গেলেও চলে যাবে এটুকুটা আমি বলতে পারি। এবং অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, হজমের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই মাসে ভুগে, হজমজনিত সমস্যা এবং গ্যাসের সমস্যা আপনি সিংহরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু ভোগাবে। এবং এই মাসে সিংহরাশির বিদেশ যাত্রার যোগ থাকছে, বিদেশ যাত্রা বা ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে। বিদেশে মাটিতে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা যথেষ্টরূপে প্রফিট কিন্তু আপনারা পাবেন সিংহরাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের এ মাসে পাশাপাশি আপনাদের দেখা যাচ্ছে দূর যাত্রা, ভ্রমণ, পরিবারের সঙ্গে ঘোরা, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং ভাগ্যাধিপতি কর্ম হবে, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, ট্রান্সফার, যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছে সেখান থেকে উন্নতি, এবং সরকারি কাজকর্মে যাদের আটকিয়েছিল, ফাইলগুলো আটকিয়েছিল, সেই সরকারি জায়গাগুলোতে কিন্তু আপনাদের ইনকামের জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। আপনি সিংহরাশির মানুষ লিখে রাখুন আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত
লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে। এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে আপনাদের। এবং ইনভেস্টমেন্টের জায়গাটা যদি বলি, আমি বলব 23 অক্টোবর 2022 পর থেকে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন। যদি আপনার নিজস্ব ন্যাকাল চার্ট আপনারা অ্যানালাইসিস করার পর আপনারা ইনভেস্টমেন্ট করবেন। একাদশভাবে মঙ্গল আপনাদেরকে, যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি আপনাদের ভাগ্য এবং সুখ সাধনের জায়গা নির্দেশ করছে, দীর্ঘদিন আটকে আছে এমন, পেন্ডিং হয়ে আছে এমন কাজ আপনাদের সম্পূর্ণভাবে লাভ, সফলতা, সাকসেস দেখা যাচ্ছে। আপনারা কী করবেন এই মাসে, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি সূর্য প্রণাম করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং যতটা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন, বিশেষরূপে আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন, সমস্ত সমস্যার মুশকিল আসান কিন্তু হবেই। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এবং খুব জোর করে চ্যালেঞ্জের সাথে বলছি, এই যে কাজটি আপনাদেরকে বললাম এই কাজটি আপনারা অবশ্যই করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।